বন্ধুরা, ওয়েলকাম টু তুষার টক চ্যানেল। আর আমি এই মুহূর্তে চলে এসেছি পানিহাটি গঙ্গার ঘাটে ইসকন মন্দিরে। কার জন্য আসা? আমার বন্ধু আকাশের জন্য। ওর বহুদিন ধরে আবদার ছিল, তুমি এত জায়গায় যাও, এত জায়গায় যাও, ইসকন মন্দিরে কেন আসো না? কারণ ও মনে করে যে ইসকন মন্দিরটা নাকি না দেখা হলে বেড়ানো বা কোনো জায়গায় ঘোরাটাই নাকি সম্পূর্ণ হয় না। একবার আকাশকে চট করে দেখিয়ে দিই। আয় ভাই, এই হচ্ছে আমার বন্ধু আকাশ। আমরা আকাশের সাথে পরে কথা বলবো, কিন্তু এই মুহূর্তে যেহেতু ভোরবেলা এসেছি, একটুখানি আমরা আগে মন্দির চত্বরটা ঘুরে নিই দুই বন্ধু মিলে। তারপর এক এক করে টুক টুক করতে করতে আমরা সমস্ত মন্দিরটা সব দেখাবো, অনেক গল্প করবো। তো বন্ধুরা, কেউ চ্যানেলটা স্কিপ করবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কোথাও যাবে না, আর শেষ পর্যন্ত দেখতে থাকো। হরে কৃষ্ণ। ইসকন মন্দিরের গঙ্গার ওপর নিজস্ব ঘাট রয়েছে। যত পুণ্যার্থীরা আসেন তাদের অনেকেই কিন্তু এই গঙ্গার ঘাটে স্নান করে, এইখানে দুটো শিব মন্দির রয়েছে, এখানে পুজো দিয়ে তারপরে এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন এখানে ভোগ প্রসাদ গ্রহণ করা হয়, এরপরে তারা মন্দিরে যায়। আর এইখানে বাচ্চাদের অনাবিল আনন্দ চোখে পড়ে। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমার হাতে পানিহাটি ইসকন মন্দিরের প্রসাদমের কুপন, মানে খিদে পেলে এই কুপনটা এই মুহূর্তে সব থেকে কাজে দেবে। আমি কিন্তু সকালে এসেছি, এখন প্রায় দুপুর একটা বাজে, কিন্তু বাইরেটা একটা মেঘে ঢাকা পড়েছে, কেমন জানি মনে হচ্ছে একটা সন্ধ্যা সন্ধ্যা ভাব। আর জানো তো, খালি পেটে না আর যাই হোক আমার একদম ধর্ম হয় না, কিচ্ছু ভালো লাগে না। আর ঈশ্বর কখনো বলেনি যে তুমি খালি পেটে ধর্ম সাধনা করো। তো বন্ধুরা, একদম সোজা কুপন নিয়ে খাবার ঘরে। তোমরা যারা মন্দিরে আসবে, পানিহাটি ইসকন মন্দির, অবশ্যই দুপুরবেলা কুপন নেবে, নিয়ে এখানের ভোগ প্রসাদ প্রসাদম খাবে। ভাই আকাশ কোথায় রে? হ্যাঁ তাড়াতাড়ি, দেরি হয়ে গেল, তোমরা এসো আমার সাথে। এখন ইসকন মন্দিরে সন্ধে নেমেছে। বন্ধুরা, আমি তোমাদের আগেই বলেছিলাম আমি সারা দিনের জন্য ইসকন মন্দিরে এসেছি, আর এখন আমি তোমাদের সন্ধ্যার মন্দির দেখাবো। মন্দিরের মেন এন্ট্রেন্সের পরেই ডান দিকে রয়েছে পূজা সামগ্রীর জিনিস। এখানে ধর্মীয় নানা রকম বই থেকে শুরু করে, জপমালা থেকে শুরু করে অনেক রকম ঠাকুরের জিনিস পাওয়া যায়। আর বাঁদিকে রয়েছে অফিস ঘর। এখান থেকে একটু এগিয়ে আমি তোমাদের দেখাবো, সামনের দিকে এগিয়ে গেলেই রয়েছে ঠাকুরের পুজো দেওয়ার যে প্রসাদ পাওয়া যায় সেই প্রসাদের দোকান। তোমরা এখান থেকে প্রসাদ নিয়ে মন্দিরে পুজো দিতে পারো। আর একটু এগিয়ে গেলে রয়েছে ভোগ ঘর। আমি একটু আগে তোমাদের দেখিয়েছি একটা ওপেন জায়গা রয়েছে গঙ্গার ধারে, সেখানেও ভোগ প্রসাদ খাওয়ানো হয়। আবার এখানে একটা বদ্ধ ঘর রয়েছে, সেখানেও ভোগ প্রসাদ খাওয়ানো হয়। আর সন্ধ্যাবেলা যারা আসবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে, আর ঠিক এর গায়েই রয়েছে মা জগদ্ধাত্রীর একটা ছোট্ট মূর্তি। ঠিক সন্ধ্যাবেলা 7টা থেকে 7:30টার সময় এখানে ভোগ প্রসাদ, খিচুড়ি প্রসাদ দেওয়া হয় যত দর্শনার্থী আসে প্রত্যেককে। এ একটা অদ্ভুত দৃশ্য বন্ধু, দেখো ঠাকুরের সামনের যে পর্দা তা একটু একটু করে খুলে যাচ্ছে। প্রধান পুরোহিত ঠাকুরের পর্দা সরিয়ে দিয়ে আমাদের সকলের জন্য ঠাকুরের সেই অদ্ভুত মূর্তি
আমাদের চোখের সামনে আসছে। এরপরই শুরু হবে এখানে সন্ধ্যারতি, সন্ধ্যারতি শুরু হবে, তারপরে শুরু হবে এখানে ক্লাস, ধর্মীয় আলাপ আলোচনা, আদান প্রদান কথার। তবেই না মানুষের সাথে মানুষের আত্মা মিলবে, আর মিলবে বলেই না ঈশ্বর আমাদের। হরে কৃষ্ণা। তুষার টক্স চ্যানেলে সকল বন্ধুদের বলছি, আমরা এখনও পানিহাটি ইস্কন মন্দিরে আছি। এই প্রায় রাত 7:30 পেরিয়ে গেছে, এখনও কিন্তু আমাদের রাত্রিকালীন প্রসাদমের ব্যবস্থা আছে। পেছনেই দেখতে পাচ্ছেন সমস্ত ভক্তরা প্রসাদম পাচ্ছেন, এবং এই প্রসাদমের ব্যবস্থা প্রায় প্রতি রবিবার প্রত্যেকদিন রাত্রে মন্দিরে নৈমিত্তিক অনুষ্ঠানে যারা যারা অংশীদার হতে চান তারা সোজা চলে আসুন ইস্কন পানিহাটি মন্দিরে, এবং সেটা আসার রাস্তাও খুব সহজ। সোদপুর স্টেশন থেকে একটি অটো ধরে একদম মন্দিরের সামনে নামবেন, আর যারা কোন্নগর সাইড থেকে আসবেন অর্থাৎ গঙ্গার ওপার থেকে আসবেন তারা সঙ্গে পানিহাটি পেরিঘাটে চলে আসবেন ফেরি পেরিয়ে। তো খুবই সহজ উপায়, আপনারা সকলে চলে আসুন ইস্কন পানিহাটি মন্দিরে। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। হরে হরে কৃষ্ণ। তো আমি যাদব কৃষ্ণ দাস ইস্কন পানিহাটি থেকে আপনাদের কাছে এসেছি। তো এটি একটি মায়াপুরের শাখা, এখানে করা হয়েছে পানিহাটি, সত্তর পানিহাটিতে। 12ই জুন হচ্ছে আমাদের সবচেয়ে বড় উৎসব, চিরাদদি ফেস্টিভ্যাল, চিরাদদি মহোৎসব। যে মহোৎসবে প্রায় লক্ষাধিক লোক এখানে চলে আসেন মন্দিরে। আপনারাও সবাই, আপনাদের সবাইকেও স্বাগত জানাই, যাতে আপনারা এই মন্দিরে আসুন বা এই চিরাদদি উৎসবে অংশগ্রহণ করুন। এবং সেই রঘুনাথ দাস গোস্বামীকে যেভাবে দণ্ড দেওয়া হয়েছিল সেই চিরা এবং দধি আস্বাদন করুন। আমাদের মন্দিরেও চিরাদধি পরিবেশন করা হয়, এবং সেই সাথে সাথে খিচুড়ি প্রসাদও বিতরণ করা হয়, যাতে সমস্ত ভক্তরা তৃপ্ত সহকারে তারা এই প্রসাদ আস্বাদন করতে পারে। তো বন্ধুরা, সেই সকালবেলা এসেছিলাম পানিহাটি ইস্কন মন্দিরে, আর দেখো দেখতে দেখতে এখন ঘড়ির কাটাতে রাত 9টা বাজে। সারাটা দিন যে কোথা থেকে কেটে গেল টেরই পেলাম না। আমি কিন্তু একা নয়, আমার সাথে ছিল আমার বন্ধু আকাশ, আর আমার সাথে ছিল তুষার টক্সের সমস্ত বন্ধুরা যারা এই মুহূর্তে তুষার টক্সের চ্যানেলে এই ভিডিওটা দেখছো। তো বন্ধুরা, যখনই যেখানে থাকো না কেন বা যে প্রান্তে থাকো না কেন পৃথিবী, অবশ্যই একবার পানিহাটি আমাদের এই সোদপুরের ইস্কন মন্দিরে এসে ঘুরে যাবে। যেটা দিয়ে শেষ করি সাধারণত, আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা, আর এই সব কিছু যখন মিলে যায় ঠিক তখনই পানিহাটি ইস্কন মন্দিরেই জন্ম হয় তুষার টক্স।